দুর্গা দেবী বিষ্ণুরই শক্তি, বিষ্ণুতেই লীন হয়েছেন দনুর তিন ছেলে শুম্ভ নিশুম্ভ নিমুচি। শুম্ভ নিশুম্ভ অসুর পাতালে বাস করত। একবার একাশনে বসে হাজার বছর তপস্যা করে ব্রহ্মার কাছে অমর হওয়ার বর চাইল তারা শুম্ভ নিশুম্ভ। ব্রহ্মা তাদের অন্য বর চাইতে বললেন। তারা বর চাইল কোনো পুরুষের হাতে যেন তাদের মৃত্যু না হয়। বর পাওয়ার পর ভৃগু তাদের পুরোহিত হলেন। শুম্ভ রাজা হওয়ার পর মহাশক্তিধর চণ্ডমুণ্ড রক্তবীজ ধূম্রলোচন প্রভৃতি অসুর শুম্ভ নিশুম্ভের সঙ্গে মিলিত হয়ে স্বর্গ দখল করে নিল। নিপীড়িত দেবতারা মহাশক্তি ভগবতীর আরাধনা করলেন। তখন দেবতাদের দেহকোষ থেকে সমগ্র তেজরাশি নির্গত হয়ে দেবী কৌশিকীর সৃষ্টি হল। পরে শুম্ভ নিশুম্ভ ইত্যাদি অসুর বধের পর কৌশিকী নির্গত হয়ে গেলে দেবী ভগবতীর রং কালো হয়ে যায় এবং দেবী কালিকা মূর্তি ধারণ করেন। দেবী কালিকা মূর্তি ধারণ করলে কালী নামে পরিচিতা হন। দর্শক বন্ধু, আজ আরো শোনাবো আপনাদের দেবী চণ্ডীর কাহিনী, দেবী দুর্গা মায়ের কাহিনী। আসুন স্বর্ণালী দেবের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। শিলচরের নৃত্যশিল্পী স্বর্ণালী দেব হস্তশিল্পেও পারদর্শী। আলো সাথীর পরবর্তী কোন পর্বে স্বর্ণালীর শিল্পকলা অর্থাৎ হাতের কারুকার্য আপনাদের দেখাবো। দর্শক বন্ধু, আমরা স্বর্ণালীকে ডেকে নিয়ে আসবো, স্বর্ণালী দেবকে তার হস্তশিল্প দেখানোর জন্য আমাদের স্টুডিওতে নিয়ে আসবো, তার হস্তশিল্প আপনাদের দেখাবো। আজকের অনুষ্ঠানে শিলচরের স্বর্ণালী দেব নৃত্য পরিবেশন করছে। আসুন আমরা স্বর্ণালী দেবকে দেখি, উপভোগ করি তার নাচ। জয় 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 প্রজা হে জয় শব্দ।